আসসালামু আলাইকুম। আজকে আমি পরোটা তৈরি করে দেখাবো অন্য স্টাইলে। আজকে আমি 2 কাপ আটা দিয়ে আমি পরোটা বানাবো। এক কাপ নিলাম, এক কাপ নিলাম, 2 কাপ। এরপর আমি এরপর 4 চামচের আধা চামচ চিনি মিশিয়ে দিলাম। সব উপকরণ আমি একসাথে করে লবণ আর আটা মিক্স করে নিলাম। এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিছি, সাথে অ্যাড করব আমি। এরপর ভালো করে হাত দিয়ে মথে নেব। মথে নিলাম আমি, এগুলোতে আমি লিচি কেটে নেব। এটাকে আর একটু ভালো করে মথে নিতে হবে লিচি কাটার আগে। আমি একটা একটা করে লিচি কেটে নিচ্ছি। আমি 9টি লিচি কাটি নিছি, এগুলোকে আমি আস্তে আস্তে করে আমি হালকা ঘুরে দিয়ে আমি এটাকে বেলে নেব। এভাবে করে সবগুলোকে আমি বেলে নিব। এরপরে স্টেপে আমি যাব, আগে সবগুলোকে এভাবে বেলে নিব। সবগুলোকে আমি এভাবে বেলে নিয়েছি। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি, সয়াবিন তেলটা লাগিয়ে দিব। এরপর আমি আটা একটু ছিটিয়ে দেব। এইভাবে করে আমি সবগুলোকে মুড়ে নেব। এভাবে করে দেব, সবগুলোকে এভাবে করে নেব। এবার আমি সবগুলোকে মুড়ে নিয়েছি এরকম ভাবে। হালকা একটু আটা দিয়ে আমি এটাকে আলতো হতে বেলে নিচ্ছি। পাশটা যেন মোটা না থাকে, মিডিয়াম পাতলা করে বেলে নিতে হবে। এই যে আমি এরকম ভাবে পাতলা করে বেলে নিয়েছি। সবগুলোকে আমি এভাবে বেলে নিয়েছি। এবার
ভাজার পালা চলে যাব ভাজতে। চুলাতে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। এরপর তাওয়াটা হালকা একটু গরম হয়ে আসলে এরপর আমি পরোটাটা দিয়ে দেব। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এভাবে হালকা সেকেন্ড করার পরে উল্টিয়ে দেবো। চুলার আঁচটা একটু কমিয়ে দেবো মানে পোড়া না যাওয়া যায়। এরপর আমি হালকা একটু তেল দিয়ে দেবো। আবার উল্টে দেব। সাইডগুলো হয়েছে কিনা ভালো করে একটু চেপে চেপে দেব। আবার উল্টে দেব আমি সাইডগুলো চেপে দেব। এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব। আমিও যে আমার এই পরোটাতে দেখেন আপনারা, ভুল করে আমি ওইখানে লবণের বদলে চিনি বলে ফেলছি, আপনারা মনে করিয়েন না, তো ভুল হতেই পারে। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করিয়েন, লাইক করিয়েন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আল্লাহ হাফেজ।